আসসালামু আলাইকুম। আজকে আমরা একজন পেশেন্টের সাথে এখানে কথা বলবো, যিনি দীর্ঘদিন যাবত ওনার কোমর, হাঁটু এবং পায়ের ব্যথা উনি ভুগছিলেন। প্রথমে একটু ওনার সাথে পরিচিত হই। ম্যাম, আপনার নামটা কি? আচ্ছা ম্যাম, আপনি কোথা থেকে এসেছেন? ময়মনসিংহ জেলা থেকে এসেছেন। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাইবো, এই ডিপিআরসি হসপিটালে মূলত আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? সমস্যাটার জন্য আপনি কলকাতাতে গিয়েছিলেন, কিন্তু যে ধরনের সমস্যার জন্য আপনি গিয়েছিলেন সেটা সমাধান আপনি পাননি। আচ্ছা, এটার কারণে মূলত আপনার প্রাথমিক জীবনে কি ধরনের সমস্যা হতো আপনার সাধারণত? হাঁটতে পারতাম না, তারপরে সবসময় সিরিজ পাতো, ব্যথা করতো, তারপরে যে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারি না, বেশিক্ষণ হাঁটাও জানি না, বেশিক্ষণ শুয়েও থাকা জানি না। কিন্তু সেটার ভালো কোন আপনি ফল পাননি। আপনার কাছে একটু জানতে চাইবো, এই ডিপিআরসি হসপিটাল আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন। কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন? আপনি গত 12-14 বছর আপনি এমনটা ফিল করেনি, সেরকম আপনি ভালো অবস্থায় আছেন। আচ্ছা, এখানে আমরা ওনার হাজবেন্ড কে পেয়েছি, একটু ওনার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আচ্ছা স্যার, আপনার সহদর মিনি উনি বলেছেন যে আপনি উনি গত 12-14 বছর যাবত উনি ওনার হাঁটু, কোমর এবং হচ্ছে পায়ের ব্যথা উনি ভুগেছেন এবং অসহনীয় যন্ত্রণার ভিতর দিয়ে উনি গিয়েছেন এবং ইন্ডিয়াতে গিয়ে আপনারা ট্রিটমেন্ট করে এসেছেন, কিন্তু আপনারা সেই কাঙ্ক্ষিত ফলটা আপনারা পাননি। পরবর্তী অবস্থায় উনি বলেছেন যে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডার থেকে উনি ট্রিটমেন্ট করেছেন। স্যার যেটা সবসময় বলেন যে আপনার হাঁটু এবং কোমর ব্যথার অপারেশন বিহীন চিকিৎসা, যেটার মাধ্যমে মানুষ সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে যায়। অনেক দুরারোগ্য অনেক দিন থেকে ভুগছেন, সেই ধরনের রোগীরাও ভালো হয়ে যায়। আচ্ছা, যেটা আপনারা গত 12-14 বছর ওনাকে দেখেননি, এখন সেই অবস্থায় ওনাকে দেখতে পাচ্ছেন। ম্যাম, একটু জানতে চাইবো আপনার কাছে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনারা কিভাবে জানতে পেরেছিলেন? তারপরে বৃহস্পতিবার আসলাম, এসে ভর্তি করলাম। ভর্তি করে এই পর্যন্ত আরো কয়েকদিন থাকতাম। আমার ওয়াইফের বাবা ছিলেন এখানকার ডক্টর, নার্স বা ম্যানেজমেন্টের যারা ছিল, ওনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল তার সবটুকু কি উনি পেয়েছেন? মহিলা মানে সারাদিনই আগলে রাখি সেভাবে নিজের মতো করে যত্ন করে ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থা এখন সম্পূর্ণ ভালো এবং সুস্থ আছে। স্যার, ডিপিআরসি হসপিটালের পরিবেশ কেমন লেগেছে? খুবই ভালো, খুবই ভালো, ভালো লেগেছে। স্যার, একটা বিষয় একটু জানতে চাই, যেমন উনি বলেছেন যে উনি গত 12-14 বছর যাবত উনি ওনার এই ব্যথায় উনি ভুগেছেন, অসহ্যকর যন্ত্রণার ভিতর দিয়ে ওনার সময় কেটেছে। হয়তো আপনারা বিভিন্ন ধরনের ডক্টর, বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন, ইন্ডিয়াতে পর্যন্ত আপনারা গিয়েছেন, কিন্তু আপনারা কাঙ্ক্ষিত ফল পান। আপনাদের মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের দেশে বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে আছে, দেশের বাইরেও আছে, অনেক ভাই বোন আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন, কিন্তু কার কাছে যাবেন তারা হয়তো জানেন না বা বুঝতে পারেন না। অনেক আছে বিভিন্ন ভুয়া ডক্টরের কাছে গিয়ে, ফেসবুকে ব্যবহার করেন অনেকে,
আপনারা এসে ভালো হয়েছেন, সুস্থ হয়েছেন, আপনারা আশা করেন তারা একবার স্যারের কাছে আসা উচিত। সব শেষে জানতে চাইবো স্যার, এই ডিপিআরসি হসপিটাল থেকে যে সেবা পেয়েছেন এই সেবার মান কি, আপনারা 100 কত নাম্বার দিবেন? কি বল, বুঝতে পেরেছি। পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আপনি আমাদের জন্য দোয়া করবেন যে আমরা যা শ্রম দিচ্ছেন ইসলাম অনুযায়ী আমরা দোয়া করি, আল্লাহ আপনাদের দীর্ঘজীবী করুন। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।